আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চাইনিজ স্টাইলে নুডলস কীভাবে রান্না করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এটি খুবই সুস্বাদু, খুবই মজাদার একটি নুডলস, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করে দিই যে কীভাবে আজকে নুডলসটি রান্না করব। আজকে যে সমস্ত আইটেম আমাদের লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি এটি একটি নুডলস এক পিস, এটা চিকেন লম্বা করে কাটা, এটা ব্রেস্টের পিস আমি লম্বা করে কেটেছি। এরপর এটা হলো গাজর, এটা চাইনিজ স্টাইলে কাটা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটি ক্যাপসিকাম, এখানে একটি কাঁচামরিচ, এই কাঁচামরিচটি আমি লম্বা করে কাটা, এখানে একটি কাঁচামরিচ। এটি পেঁয়াজ, দেখুন এখানে একটি পেঁয়াজ কিন্তু লম্বা করে কাটা চাইনিজ স্টাইলে। এটা হলো গোলমরিচ, গুঁড়ো মশলা, একটি ডিম, এটি কর্নফ্লাওয়ার, চিনি, লবণ এবং এটি সস, আর এটি সয়া সস। তো বন্ধুরা, এবার আমি মূল কাজে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আজকে রেসিপিটি তৈরি হবে। তো ভিউয়ার্স, এবার শুরু করছি। আমি 10 মিনিটের জন্য এই চিকেনটা আমি মেরিনেট করে রাখবো, তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মেরিনেট করতে হবে। প্রথমে দেখুন, প্রথমে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি, এরপর গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, সামান্য একটি লবণ পরিমাণ মতো, সয়া সস দিচ্ছি হাফ চামচ, টমেটো এক চামচ, টমেটো সস, এবার একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, এক চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার এটাকে আমি মেরিনেট করব। এই মেরিনেটটা 10 মিনিটের জন্য করা হচ্ছে, 10 মিনিট এই মেরিনেটটা থাকবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, এই মেরিনেটটা আমি 10 মিনিট এভাবে রেখে দিব। ততক্ষণে আমি এখানে নুডলসটি সিদ্ধ করে ফেলব। আমি নুডলসটি এবার সিদ্ধ করতেছি, দেখুন পানিটি ফুটে গেছে। এখন আমি সামান্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এরপর ফুটন্ত পানিতে আমি এক চা চামচ আমি তেল দিয়েছি, সয়াবিন তেল। এবার নুডলসটি সম্পূর্ণ নুডলসটি একবারে দিয়ে দিলাম। আমার এই নুডলসটি সিদ্ধ হতে 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটের ভিতরে আমার এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এরপরে এটি আমি ঢেলে নেব। বন্ধুরা,
নুডলসটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একেবারে ঝরঝরা, এখন আমি অন্যান্য উপকরণগুলি করব। ডিমটি ভেঙে নিলাম, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু পরিমাণ মতো লবণ, এবং হাফ চামচেরও কম আমি সয়া সস ইউজ করতেছি। এবার এটিকে খুব ভালো করে ফ্যাট করতে হবে। এই ডিমটিতে আমি যে সমস্ত উপকরণ ইউজ করলাম এগুলোর কারণে নুডলসের টেস্টটি একটু ব্যতিক্রম হবে। অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন যে নুডলসটি অত্যন্ত সুস্বাদু হবে। সামনে একটি তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে, এটি ননস্টিকের ফ্রাই প্যান। এখন আমি এটাতে ডিমটি দিয়ে দিব। ডিমটি আমি আস্তে আস্তে লম্বা লম্বা করে কেটে কেটে দিচ্ছি, ফ্রাই প্যানে থাকা অবস্থায় কাটলে সুবিধা। এখানে কিন্তু সম্পূর্ণ একটি ডিম এটি পাতলা করে দেওয়া আছে। চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য আমি সামান্য তেল দিলাম, এখন চিকেনগুলো ভেজে নিব। হয়ে গেল নুডলসের জন্য চিকেন ভাজা, এখন বাকি কাজটা শেষ করে ফেলবো। চলুন আমরা সম্পূর্ণ নুডলসটি কীভাবে বানাই সেটি দেখাই। আমরা নুডলস রান্নার জন্য মোটামুটি তৈরি, এখন পেঁয়াজটি হালকা ভেজে নিচ্ছে, এরপর একে একে সব কিছুই দিয়ে দিব। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে এই স্পেশাল নুডলসটি কেমন হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এবার হালকা একটু ভেজে নেব।
বন্ধুরা এখানে কিন্তু কোনো কিছু সিদ্ধ করা নাই, সামান্য একটু ভেজে নিচ্ছি সেদ্ধ ছাড়া। আমি একে একে সব দিয়ে দিচ্ছি, প্রথমে চিকেন দিয়ে দিলাম, এরপরে সামান্য একটু সস দেব, এক চা চামচের মতো আমি সস দিয়ে দিলাম, এরপরে একটু সয়া সস দিচ্ছি এক চা চামচ, সামান্য একটু চিনি দিচ্ছি, ভালো করে মিশিয়ে ফেলব। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেন নুডলস দিয়ে দিই। একটু ভালো করে মেশাবো যাতে সম্পূর্ণটা মিশে যায়। বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে এই স্পেশাল নুডলসটি কীভাবে আমি রান্না করলাম। আপনারা ইচ্ছা করলে বাসায় একটু মনোযোগ দিলেই আপনারা পারবেন, খুবই সহজ এবং খুবই টেস্টি। বাসায় যে কোনো গেস্ট আসলে খুব সহজে আপনারা রান্না করে দিতে পারবেন এবং গেস্ট যে খাবেন তিনি খেয়েও অনেক মজা পাবেন। সামনে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আমি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, কিছুক্ষণের ভিতরে আমি নামিয়ে ফেলবো এটি এবং পরিবেশন করব। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের স্পেশাল নুডলস। এটাকে আমরা চাইনিজ স্টাইলে নুডলস বলতে পারি। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার নুডলসটি, আপনারা বাসায় ট্রাই করবেন এবং খুব সহজে রান্না করে ফেলতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে আমরা আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।